আজকের সংলাপের বিষয়বস্তু হচ্ছে যে এবছরের প্রথম যে ধর্মঘটটি হয়ে গেল বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে যাকে সমর্থন দিয়েছে বিরোধী দল হিসেবে বামফ্রন্ট সেই বছরের প্রথম যে বন্ধটি সেই বন্ধটি কি মানুষের ইস্যু নিয়ে না এটা শুধুই রাজনীতি যদি রাজনীতি হয়ে থাকে তাহলে তার ফায়দাটা কে তুলতে পারবে আর যদি মানুষের ইস্যুতে হয়ে থাকে মানুষ কি সাবলীলভাবে ভাবে এই বন্ধকে সমর্থন করেছেন আজকে তাই নিয়ে আমাদের আলোচনা আলোচনাতে অংশগ্রহণ করছেন আমার ডান দিক থেকে সানিভ দেবরায় সংবাদ সংগঠক আইনজীবী রঘুনাথ মুখার্জি আমি সানিভ দেবরায়কে দিয়ে প্রথম শুরু করছি শানিবু আপনি কি মনে করেন এই বছরের প্রথম যে ধর্মঘটটি হয়ে গেল আমার দৃষ্টিতে এটা মিশ্র অনেক জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে অনেক জায়গাতে ব্যর্থ হয়েছে যারা আহ্বান করেছিলেন এটা কি মানুষের ইস্যু নিয়ে না এটা বাম পন্থায় রাজনীতি বন্ধ তো মানে বন্ধ নিয়ে বলতে গেলে আপনি খুব এটা খুব রিলেটিভ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন যে বন্ধ ত্রিপুরা রাজ্যে বা সারা ভারতবর্ষেই মানুষের কিন্তু এটা একটা মানুষের কাঁধে এটা একটা চাপিয়ে দেওয়া খুঁড়োর কল আর কি মানে এটা মেনে নেওয়া ছাড়া আপনার কোনো গত্যন্তর নেই সেক্ষেত্রে বন্ধ অবশ্যই কোনো ক্ষেত্রে জেনুইন কারণ থাকছে যে বন্ধ হওয়া উচিত মানুষ এটা ভাবেও বন্ধ হওয়া উচিত আবার একদল মানুষ ভাবেন যে বন এটা কর্মনাশা এটা সে কর্মনাশা একটা দিন এবং কর্মনাশা একটা টুলসও বটে এটা দিয়ে এখন আর সেইভাবে কাজ করে না মানে বহু ব্যবহারে ইলিশে হয়ে যাওয়া একটা অস্ত্র হচ্ছে বন্ধ আমি যদি সাধারণ মানুষের কথা বলি যে বন্ধ বা হরতাল বা ধর্মঘট যাই বলুন না কেন যে অর্থে একটা সময় বন্ধ তৈরি হয়েছিল আজকের দিনকালগুলি তো বদলেছে এখনকার যে দিনকাল সেই দিনকালে বন্ধ কতটা কার্যকরী মানে যেখানে আপনার আপনি ইউরোপিয়ান ওয়ার্ল্ডে যে হয় না একেবারে তা নয় কিন্তু মানে ভীষণ রেয়ার একটা ঘটনা এবং এটা ব্রহ্মাস্ত্র বলতে পারেন মোক্ষম এবং শেষ অস্ত্র হিসেবে বন্ধকে ব্যবহার করা হয় আমাদের দেশে ঘন ঘন বন্ধ রাখার একটা অভ্যাস শুরুর দিকে ছিল এখন অনেকটাই কমে এসছে একটা সময় ছিল আপনার মনে আছি এবং জনগণকে ইনভলভ করে দেওয়া মানে আমার আমার এটা সেই ট্রেড ইউনিয়ন মুভমেন্টই হোক বা কোনো রাজনৈতিক দলের মুভমেন্টই হোক সেটাকে মানে জনগণের মধ্যে দ্রুত ছড়িয়ে দেওয়ার একটা কারণ হচ্ছে বন্ধ পলিটিক্যাল দলগুলির ধারণা যে বন্ধ মানে হচ্ছে সবাই এর কারণটা জানতে পারবে এখানে যেমন বারো দফা দাবি নিয়ে বন্ধ রাখা হয়েছে আপনার বন্ধ যদি না হতো তো এত সহজে মানুষ জানতে পারত না অফ বিহাইন্ড দিস বন্ধ তো এটা একটা এইভাবে প্রচার মাধ্যমও বটে দ্বিতীয়ত হচ্ছে সমগ্র মানুষকে এটার মধ্যে ইনভলভ করা এখন সেই অর্থে সমগ্র মানুষ ইনভলভ হয় কিনা আপনি যেইমাত্র বন্ধ ডেকে দেবেন সবচেয়ে মুশকিলে পড়ে যায় সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীরা এই অগ্নি পরীক্ষার মধ্যে কতদিন চলবে এই ভারতবর্ষে সেটা কিন্তু একটা বৃহৎ প্রশ্ন আজকের দিনে কারণ আপনাকে আপনার ডিপার্টমেন্ট বা আপনার সরকার বা আপনার প্রশাসন বলে দেবে আপনার কর্মক্ষেত্রে আপনাকে যেতেই হবে না গেলে আপনার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে অথচ যাওয়ার মতো কোনো ব্যবস্থা সরকার করবে না এবার আপনি চাকরি করেন বলেই আপনার ওই জায়গাতে আপনার যত দূরেই হোক না কেন এই দাসত্বের কারণে আপনার পৌঁছে যেতে হবে আপনার কর্মস্থলে এবং কোনো ব্যবস্থা না থাকা সত্ত্বে এবং আপনি মৃত্যুর মুখোমুখি হতে পারেন রাস্তায় হাত পা ভাঙতে পারে আপনার ভয়ঙ্কর আপনার বিপদে পড়তে পারেন আপনি চিরশত্রু হতে পারেন একটা বিশেষ রাজনৈতিক দলের কিন্তু এই ঝুঁকিটুকু আপনার কাঁধে একটা সরকার কেন চাপিয়ে দেবে তো এ নিয়ে তো কারোর মাথা ব্যথা নেই এতগুলি সরকারি কর্মচারী আপনার তার চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে গিয়ে পৌঁছবে কিভাবে তার কোনো চিন্তা নাই যে বিশেষ বাস দেওয়া হবে স্কট দেওয়া হবে আপনাকে পৌঁছে দেওয়া হবে এরপরে যদি আপনি না যান তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা এমনি এমনিভাবে হতে পারত গণতান্ত্রিক আমরা বলি তো ভারতের ভারত মাসুল চাকরি করার মাসুল মানে লার্জেস্ট ডেমোক্রেসিতে এটা এক্সপেক্টেড নয় সেক্ষেত্রে আরেকটা যেটা হচ্ছে ব্রিটিশ কালাকানুন কানুন মেনে আপনি দেখবেন কর্মচারীদের সরকারি কর্মচারীদের রাজনৈতিক কাজকর্ম করার অধিকার নাই আবার আপনি বন সাপোর্ট করতে পারবেন না ভেরি ভোটার আপনি যেইমাত্র একটি ভোটার অবশ্যই আপনি একটি পার্টিকুলার ফিলোসফির দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত ভোট দিচ্ছেন এবং ভোটটা সেই ফিলোসফি অথবা সরকারের কাজকর্মের নিরিখে আপনি ভোটটা দিচ্ছেন তাহলে আপনার যেহেতু ভোটাধিকার আছে আপনার রাজনীতি করার অধিকারও দেওয়া উচিত কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা ব্রিটিশ কালাকানুন ছিল এক সময় আমাদের বিপ্লবীরা এর বিরুদ্ধে কংগ্রেসও এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছে যে কালাকানুন প্রত্যাহার করতে হবে ব্রিটিশ রেজিমে কিন্তু ব্রিটিশ পিরিয়ড যাওয়ার পরে যে স্বাধীন ভারতের যে সরকাররা এলো একের পরে এরা কেউ কিন্তু এই কালাকানুনকে প্রত্যাহার করলো না ইভেন কমিউনিস্ট পার্টি যখন ত্রিপুরাতে এলো সে আলাদা করে ত্রিপুরাতে এই নিয়ে কোনো আলোচনা নেই বা মানে সরকারি কর্মচারীদের কারণ এটা একটা অস্ত্র আপনি যদি বন্ধের পক্ষে থাকেন মানে আপনি যদি বন্ধ করে থাকেন আপনি চাইবেন যে আপনার কর্মচারীরা না যাক আপনি যদি বন্ধের বিপক্ষে থাকেন তাহলে আপনি চাইবেন যে আপনার কর্মচারীরা পৌঁছে যাক এবার না গেলে আপনি এদের উপর শোনাতে পারেন এদেরকে সাসপেন্ড করতে পারেন এদেরকে পেনাল্টি করতে পারেন আপনি অনেক কিছু করতে পারেন ইনক্রিমেন্টে চাকরি দিতে পারেন অনেক কিছু করতে পারেন তো ঘটনা হচ্ছে এবার হচ্ছে দোকানদার যারা ছোটো ব্যবসায়ী বড় ব্যবসায়ীদের টিকি অন্য জায়গায় বাঁধা থাকে এদের এত সহজে ধরা সম্ভব হয় না কিন্তু মাঝারি এবং ছোট শ্রেণীর যে ব্যবসায়ীরা থাকে শ্রমজীবী মানুষের কথা ব্যবসায়ীদের কথা বলছি আপনি দোকান যদি আপনি না খুলেন আপনার ব্যবসা ক্ষেত্রে তাহলে আপনি একদল আপনাকে বলে দিচ্ছেন রাখুন আরেকদল বলছি আপনাকে আপনি কেন এই হিটটার মধ্যে পড়তে যাবেন এখন যে কথা দিয়ে আপনি শুরু করলেন সেই কথা যদি আমি ফিরে যাই আবার তাহলে আমার বলতো এর আগে আপনার যেটা বললেন শ্রমজীবী মানুষ এদের তো ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা আর কি আপনি কোনোভাবেই একটা মানুষ যে প্রতিদিন দিন আনি দিন খায় যে মানুষ আমাদের দেশে তাদের নিয়ে সবাই খুব চিন্তিত মানে ভোটের এজেন্ডাতে এজেন্ডার পর পঁচাত্তর ভাগ তাদের উন্নতি তাদের উন্নয়ন মানে তো দেশের উন্নয়ন দেশ মানে তো একটা মানচিত্র নয় মানুষ এবং মানুষ বলতে সেই দরিদ্র নিপীড়িত মানুষ যারা পঁচাত্তর শতাংশ পায় আমাদের দেশে তো যাদের উন্নয়নের কথা ভাবেন এক একটা বন্ধ এদের পুরো খাওয়া বন্ধ করে দিচ্ছে মানে রোজগার নেই আজকের রোজগারটা থেকে সে ওর চার ডাল কিনে নিয়ে যাবে এমনি অবস্থা আমরা যারা ভালো বেতনে চাকরি করি বা ব্যবসা করি তারা এই ব্যাপারগুলি এত সহজে বুঝতে পারবো না কিন্তু সত্যিকারের ভীষণ খারাপ অবস্থা এরা থাকে একজন রিক্সা পোলার বা একজন ঠেলাওয়ালা বা একজন ঘর কামলা যারা থাকে আর কি এদের ভীষণ খারাপ খারাপ অবস্থা হয় তো সব মিলিয়ে এই যে বন্ধ মেনে নেওয়া বা না মেনে নেওয়া কোনোটাই কিন্তু আপনার উপর নির্ভর করছে না নির্ভর করছে রাজনৈতিক প্রভুদের উপর রাজনৈতিক প্রভুরা আপনাদের উপর কিভাবে কেন চাপালো সেই অনুযায়ী আপনার সেটা চলতে হচ্ছে এবার আপনি যেটা দেখতে পাচ্ছেন যে বন্ধ সাকসেসফুল বা আনসাকসেসফুল পুরোটাই একটা সাকসেসফুল মানে হচ্ছে একটা বন্ধ পেয়ে আমি ঘুমিয়ে থাকবো বাড়িতে এটা হলো সাকসেসফুল আর আর আরেকটা হচ্ছে আমাকে বলে গেছে খুলতে হবে যে দশ বারোটা ছেলে আমার দোকানের সামনে আড্ডা দেয় এরা হয়তো মানে রুলিং পার্টি রুলিং পার্টি করে ফলে আমার এরার সাপোর্টটা আছে আমি তো দরজাটা খুলে রেখে দেবো হাফ শাটার তুলে রাখবো বা এক দরজা খোলা রাখবো সেটাই খোলা হলো আবার থাকা হলো না থাকা হলো কিন্তু ও জানে বিক্রি বিক্রি খুব একটা বেশি কিছু হবে না খালি রাস্তা ফাঁকা রাস্তা তো ঘটনা হচ্ছে যারা স্বাধীন যেই সমস্ত মানুষরা স্বাধীন মানে না গেলেও হয় কেউ কিছু করতে পারবে না টিকিট নাগাল পাবে না তাদের সংখ্যা আমাদের দেশে দুর্ভাগ্যবশত খুবই কম ফলে এদের মানে প্রেজেন্স বা অ্যাবসেন্সের উপর নির্ভর করে বন্ধটা তো এটা দিয়ে আপনি মেজার করতে পারবেন না আসলে বনধ সাকসেসফুল হলো কি সাকসেসফুল হলো না আমরা অ্যাপারেন্টলি চোখে যেটা দেখি যেমন আজকের এই ত্রিপুরা রাজ্যে যে বনধ ট্রেড ইউনিয়ন বারো দফা দাবির ভিত্তিতে যে বন্ধ। সেখানে অনেকগুলি কারণে জেন এই মুহূর্তে এই বন্ধটা হয়তো প্রয়োজন ছিল বা অনেক ক্ষেত্রে তার জরুরি জরুরত আছে কিন্তু এছাড়া অন্যান্য রাস্তায় আপনার আপনার যে রাস্তাগুলি আছে আন্দোলনের যে রাস্তাগুলি আছে তার মধ্যে আপনি বনটাকে যুক্ত করে দিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলছেন তো আপনি যখন ট্রেড ইউনিয়নের থেকে ডাক দিয়েছেন তখন যাদের যারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এরাও কিন্তু খুব সাধারণ মানুষ আমি তো বললাম লোক ঘর থেকে না ঘুমিয়ে থাকবো আমার কোনো ক্ষতি নেই একদিনের মতো কিছু যাবে আসবে না কিন্তু যে লোকটা যে লোকটা স্বার্থে আপনি লড়াই করছেন বলছেন আপনি আবার ঘোষিত নীতি যে ওই লোকটাকে আপনি বিপদে ফেলে দিচ্ছেন একদম সরাসরি বিপদে এই যে সাধারণ সরকারি কর্মচারী যারা যেতে বাধ্য হচ্ছেন

আপনি যদি কখনো লড়াই না করেন আপনার দাবি কি করে আপনি পাবেন কিন্তু সেটা তো আপনি আপনি অন্যভাবে অন্যভাবে যুক্ত করুন ভাবে প্রকাশ্য করে দেবেন আপনি ভারতবর্ষের এখন যা অবস্থা কেউ প্রকাশ্যে চেহারা এনে কিন্তু বলতে চায় না যে আমি পক্ষে আছি ওই বিপক্ষে আছি কেমন কিন্তু এই জায়গার মধ্যে আপনি কিন্তু ওটাকে প্রকাশ্য করে দিচ্ছেন আপনি হয়তো আপনি ধরুন না এই এই বনটাকে সম্পূর্ণ সমর্থন করছে সে মানবিক ভাবে কিন্তু যেই কিন্তু সে কাজ যদি ওখানে না যায় আজকে আপনাকে সমর্থন করে যদি সেখানে যদি না যায় আইদার হুইল বি ট্রান্সফার্ড যে কোনো সরকারের আমলেই হোক আমি কোনো পার্টিকুলার সরকারের কথা না যে কোনো সরকারের আমলেই আইদার আপনাকে বুদ্ধি করে দেওয়া হবে অথবা আপনার উপর কোনো না কোনো পানিশমেন্ট হবে বা পরের দিন বা এর পরের দিন আপনি স্কুলে গেলে বা অফিসে গেলে আপনাকে হয়তো পাড়ার ছেলেরা চরথাপড় দিয়ে দেবে আপনাকে তো আপনি হোয়াইল বি ফিজিক্যালি হিউমিলিয়েটেড হোয়াই উইল বি ট্রান্সফার্ড ওয়াই উইল বি ফর হোয়াট কজ আপনি এই এই ঝুঁকির মাথায় এই সাধারণ মানুষটাকে কেন ঠেলে দেবেন এটা জেনেও রাজনৈতিক নেতারা এই যে মানে কানামাছি খেলা চলছে আর কি সেটা অবশ্যই বন্ধ হওয়া উচিত কারণ এটা দেখা যাচ্ছে যে ক্ষতিটা বেশি হয় বিশেষ করে সরকারি কর্মচারীদের সমূহ বিপদ হয় আর কি সরকারি কর্মচারী যেহেতু আপনার ভাই এদেরকে ছাড়া আপনি ট্রেড ইউনিয়ন মুভমেন্ট করতে পারছেন না ফলে আপনি এদের কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে আর রাখতে গেলে এই এই যে মানে বন্ধ এটা মানে বন্ধ হওয়া উচিত এবং এর সাফল্য বা ব্যর্থতা এটা আপনি এইভাবে টকশো করে বা আপনি কোনো রকম কোনো 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 সোশ্যাল মানে মেজারিং টুলস নেই যা দিয়ে আপনি মাপতে পারবেন হোয়েদার দ্য বন্ধ ইজ সাকসেসফুল আমি আসছি আপনার কাছে তার আগে আমি একটা কথা বলি রঘুনাথ বাবু সেটা হচ্ছে সানিদবু কথা প্রসঙ্গে বলছিলেন যে বিশেষ করে শ্রমজীবী মানুষ এবং কর্মচারী হ্যাঁ তাদেরকে চাকরি করার কারণে তাদেরকে একটা সিদ্ধান্তের মধ্যে আপনি যোগ করে চাপিয়ে দিচ্ছেন যে ইউ হ্যাভ টু পার্টিসিপেট আমি আমার এলাকার একটি ঘটনা বলি আপনাকে আমার এলাকাতে এক দিদিমণি আছেন এই দিদিমণি বাইকে উঠতে প্রচন্ড ভয় পান এত ভয় পান ভদ্রমহিলাকে যদি বলা হয় যে চলুন আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আপনাকে লিফ্ট দিয়ে দিই বলবে না না আমি হেঁটে আই এম মুরবল কমফোর্টেবল এত ভয় পান ইভেনচুয়ালি উনি কাছাকাছি একটা স্কুলে আছেন সদর উত্তরাঞ্চলে আজকে উনি বাধ্য হয়েছেন বাইকে করে যেতে ওই স্কুলে আপনি ভাবুন যে লোকটা এত ভয় পায় বাইকে উঠতে লোকটা আন্ডার কম্পালশন স্কুলে গেল গিয়ে হাজিরা সই করলো ওই আবার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সে সে বিভিন্ন অফিসাররা গাড়ি করে গিয়ে ভেরিফাই করছেন যে এই স্কুলে কতজন এসছে এই স্কুলে কেন আসেনি হেডমাস্টার মাসে জিজ্ঞেস করছে হেডমিস্ট্রেসকে জিজ্ঞেস করছে তাদের কৈফত্য লোক করছে আরেকটি মহিলার ঘটনা আমি জানি মহিলা খোয়াইটি বোধহয় আমাদের কলেজ আছে কোন কলেজের অধ্যাপিকা মহিলা গতকাল রাত্রে খোয়াইয়ের মতো জায়গায় মহিলা একা একটি হোটেলে রাত্রি যাপন করেছেন আজকে উনি আসতে পারেননি উনি কলেজ করে আসবেন কি করে উনি আগামীকাল আসবেন আগরতলা এই যে যে জিনিসগুলো যে চাপিয়ে দেওয়া রাজনীতির নামে এটা কি আপনি বলেন মানুষের জন্য না রাজনীতির জন্য বোন দশটি ট্রেড ইউনিয়ন সংগঠন যে বারো দফা দাবির ভিত্তিতে বন রেখেছেন যার মানে যে শ্রমিকদের যে স্বার্থে যাদের সাথে বোন রেখেছেন তারাই এফেক্টেড হচ্ছেন এবং আপনি জিজ্ঞাসা করে দেখুন গোটা ভারতবর্ষ করে আমাদের রাজ্যেও যে যাদের স্বার্থে বোন রেখেছেন যাদের যে লেবার বিল এটাকে অ্যামেন্ড করতে হবে লেবার বিলকে পরিবর্তন মিনিমাম ওয়েজেস বন সম্পর্কে কয়জন ওয়ার্কিং ক্লাস মানুষ ওয়াকি ভাল রয়েছে আমার জন্য ওরা ফাইট করছে আমার জন্য ওরা ফাইট করছে আমি আগরতলা সর আজকে সকাল থেকে রিক্সা রিক্সা যারা চালক রিক্সা চালক রিক্সা চালিয়েছে কিন্তু বনটা তো ওদের জন্য ছিল কিন্তু যারা বন ডেকেছে ওনারা কি ওদের বোঝাতে পেরেছে যে তোমাদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে আমরা বন ডেকেছি তোমরা এই বন্ধুকে সাপোর্ট করে যেটা সানিধি বলছিল বন্ধ কিছু না এটা হল চাপিয়ে দেওয়ার বিষয় যারা বন্ধ রাখছে তারা চাপিয়ে দিচ্ছে এবং যারা বিরোধিতা করছে তারাও চাপিয়ে দিচ্ছে যেরকম আপনি বললেন যে উদাহরণ এরকম অনেকগুলি উদাহরণ রয়েছে এবং আলটিমেটলি যারা সরকারি কর্মচারী রয়েছে এদের বলির পাঠা করছে এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যখন যে সরকারি থাকবেন যে দলই সরকারি ক্ষমতা সরকারি ক্ষমতায় থাকবেন এদের একটা পার্টিকুলার আমরা জানি সুপ্রিম কোর্টের টু থাউজেন্ড টুয়েলভ একটা রয়েছে যে বন্ধের ক্ষেত্রে পার্টিসিপেশনের ব্যাপারে কিন্তু আপনি যে বেসিক সমস্যাগুলি কথা বলছেন এর থেকে আরো অনেকগুলি কঠিন সমস্যা রয়েছে কর্মচারী আপনি প্রমুখেশন দেখুন কালকে আমার এলাকাতে বামপন্থীদের সমর্থনে একটি মিটিং হচ্ছিল এই মিটিং এ বক্তব্য রাখছিলেন প্রাক্তন উপাধ্যক্ষ এট দ্য রিলিভেন্ট টাইম পবিত্র কর মহোদয় এমন সময় বিজেপির একটি মিছিল গাড়ি ওখান দিয়ে যাচ্ছে ভালো কথাই বলছে যে কালকে দোকানপাট খোলা রাখুন কালকে স্কুল কলেজ আদালত ঠিক মতো বসবে হ্যাঁ গাড়ির চাকা ঘুরছে ঘুরবে হঠাৎ করে গাড়ি থেকে একটি ছেলে বলে উঠল কালকে কড়াই গন্ডায় সমস্ত হিসাব বুঝে নেব ঠিক আছে মিটিংটা বন্ধ ছিল টাইম চলে যাওয়ার পর আরেক মহিলা নেত্রী বক্তৃতা দিতে উঠলেন উনি বললেন ওদের উদ্ধত্তের নমুনা দেখো ওরা বলে কড়াই গন্ডায় বুঝে নেবেন আমার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল ওরা যেমন সরকারের ছিল ওরাও তেমন বলতেন ধলাই হবে পেটাই হবে

শাসকের যেটা অস্বস্তির জায়গা হয় সেটা বিরোধীদের জন্য সুবিধাজনক জায়গা হয় বেসিক্যালি যেটা বলেছে বন্ধ হল কন্টিনিউয়াস মুভমেন্ট করা শ্রমিকদের জন্য মুভমেন্ট করা যাদের 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 স্বার্থ নিয়ে মুভমেন্ট করার কথা বলছে মুভমেন্ট করুক না আপত্তি নেই তো মুভমেন্টের তো অনেকগুলি দিক রয়েছে লং মার্চ রয়েছে গণ অবস্থান রয়েছে মিছিল রয়েছে স্ট্রিট কর্নার রয়েছে এই যে বন্ধ আজকে করলো আমার যারা বন গেছেন তাদের কাছে জিজ্ঞাসা যারা বন্ধ করলেন আজকে আজকে এটা হলো প্রতিবাদের শেষ ভাষা ফলে কি কালকে নরেন্দ্র মোদী বা ওনার যিনি শ্রমমন্ত্রী রয়েছেন যে যে দশ দফা দাবি নিয়ে আর বারো দফা দাবি নিয়ে বন্ধ ডেকেছেন সে বন্ধগুলি মানে সে দাবিগুলিকে কালকে পূরণ করবেন যদি না করেন তাহলে পরবর্তী স্টেপ কি হবে এই যে যারা আজকে দশটি সংগঠন বন্ধ ডেকেছেন বিএমএস বাদ দিয়ে যারা ডেকেছেন যদি আজকের পরে যদি দাবি পূরণ না হয় তারা কি স্টেপ নেবেন আর একটা ধর্মঘট করবেন আর একটা সাধারণ ধর্মঘট হরতালের আমরা সম্মুখীন হবো আমি আপনার মতো লোক যারা সানিদ বাবুর মতো লোক যারা আমাদের কাছে সানিদার আপনাকে বলছে আমাদের রাজ্যে কিছু হবে সি এর পরে যে বিভিন্ন জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে কয়েকটা জায়গাতে এখানে আমরা দেখেছি যে একটা মুভমেন্ট হয়েছে প্রচন্ড হিংসাত্মক মুভমেন্ট হয়েছে অনেক একটা নির্দিষ্ট অংশের মানুষ এখন পর্যন্ত স্থাপনার রয়েছে কাজ নেই খাওয়া নেই দোকানপাট লুট হয়েছে আমরা দেখেছি কদিন পরেই আহ যুব কংগ্রেস একটা ফোন গেছে মানুষ তো যদি যার স্বার্থে তুমি বন্ধ ডাকছো সেই যদি তোমার বন্ধের ডাক তোমার এই যে দাবি আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনি বলছেন যেহেতু চব্বিশ ঘন্টা যখন বন্ধের ডাকে

বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের প্যানেলিস্ট ওনার গাড়িটা দেখলাম লেখা জয়েন্ট ওনার গাড়ির সামনে লাল সাইনবোর্ড লেখা জয়েন্ট এন্ট্রেন্স ক্যান্ডিডেট তার মানে আমাদের এখানে যৌনগর এলাকায় যাচ্ছে পরীক্ষা দিয়ে নিয়ে যেতে বাইকে প্রচুর হাজার হাজার বাইক যাচ্ছে তো এটা এটা একটা বিশাল সাফারিংস এর ব্যাপার রয়েছে এবং আমরা দেখেছি আমাদের রাজ্যে যারা বন্ধ ডেকেছেন ওনারা সারা দেশের সমস্যার সাথে ত্রিপুরা রাজ্যের বাইশ মাসের শাসনকেও ইনক্লুড করেছে

আমি সানি দেবুকের কাছে আসছি শানিকে একটা ছবি দেখাচ্ছি এই ছবিটা দেখুন আমাদের রাজ্যের বিরোধী দল নেতা মানিক আজকে উনি হেঁটে যাচ্ছেন ঠিক আছে কারণ বামপন্থী ট্রেড ইউনিয়ন আর উনি যখন সরকারে ছিলেন বন্ধে বিরোধিতা করে উনি ওনার ইনোভা গাড়ি কিংবা যে গাড়ি মুখ্যমন্ত্রী হিসেবে ছিল উনি মহাগরণে ফত ফত করে দৌড়তে দূরতে যেতেন ওনাকে আটকানোর জন্য যারা স্ট্রাইক ফ্রাইক করেন তাদেরকে পুলিশ লাঠি বিয়ে করে দেন

শাসক দল হয়েও ওরা বিভিন্ন সময় স্ট্রাইক দেখেছে এবং এটা হচ্ছে সাকসেসফুল স্ট্রাইক হ্যাঁ শাসক দল হয়েও দেখেছে কারণ এই পার্টিটা তো আপনার শুধু ত্রিপুরায় সীমাবদ্ধ নয় যেমনি বিজেপি শুধু ত্রিপুরায় বিপ্লব বাবু মুখ্যমন্ত্রী আছেন তা নয় তো তা সর্বভারতীয় একটা প্রেক্ষাপট আছে প্রাক্ষাপট আছে তেমনি করে সিপিএম ওটা সর্বভারতীয় দল ওখানে ওর যদি দলীয় স্তরে সিদ্ধান্ত হয় যে ত্রিপুরাতে মানে সারা ভারত ধর্মঘট হবে ত্রিপুরাও তার মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে এখন ত্রিপুরা কেরালা বা পশ্চিমবাংলায় যেখানে যেখানে ওরা একসময় ক্ষমতা ছিল

করছেন যে আপনি না গেলেও চলবে একদম ছুটির ভয়ের কিছু নাই কিন্তু মুশকিল হয়ে যায় তখন কেউ বন্ধ যাচ্ছে তখন আপনি যেন তেন প্রকারে তাকে অফিসে নিয়ে যেতেই হবে না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন কথা হচ্ছে যে মানিকবাবুর আমলে তেমনি কোনো ব্যবস্থা হয়নি হয়তো মানে তেমন কোনো মানে শুধু বন্ধের দিন যায়নি বলে বা গিয়েছে বলে এমনি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন হয়নি কিন্তু থ্রেটটা থাকে একটা এবং কর্মচারীরা যেহেতু চাকরিজীবী মানুষ একটু ভিরু থাকে চাকরি নিয়ে খুব সাবধানে থাকে তো মানুষের ভয় তো থাকি এই গভর্নমেন্ট কি করবে সেটা পরবর্তী কতটা ডেমোক্রেটিক তারা থাকবে সেটা আজকের পর বোঝা যাবে তো আমি আপনাকে বলেছি একটা গ্লাসে অর্ধেক জল ভর্তি থাকলে আমরা যেমন কিছু লোক বলি এরা অর্ধেক ভর্তি কিছু লোক বলি আর্ধেক খালি ঠিক তেমনি বন্ধু পৌঁছতে পারবেন না যে বন্ধ সাকসেসফুল বা বন্ধ ফেলিউর কোনটা আপনি বলতে পারবেন না একদল বলবে গ্লাসটা আর্ধেক ভর্তি কেউ আর্ধেক বলবে গ্লাসটা মানে ইসে খালি আর্ধেক খালি তেমনি করে আর্ধেক লোক বলবে বিজেপি বলবে বন্ধ সাকসেসফুল হয়নি সিপিএম বলবে বন সাকসেসফুল হয়েছে আপনি কোথায় যাবেন আপনি তো এই শহরে বাসিন্দা এই শহরে আপনি আপনি আপনিও ঘুরে দেখছেন আমি যে দোকানটা বন্ধ করে রেখেছি আমি বন্ধ করে রেখেছি কারণ আমার দোকানের বিল পার পাটকেল করতে পারবে এই এই ভয় আপনি আমি কি বন্ধের পক্ষে গেলাম না বিপক্ষে গেলাম আমি যে রাস্তায় গাড়ি নিয়ে বেরোইনি কারণ আমার রাস্তা ঢিল করতে পারে বা আমার গ্লাস ভেঙে দিতে পারে এই ক্ষতির দায় সরকার নেবে না তো বা এটা আমাকে কেউ একটা রাস্তায় অ্যাসল্ট করতে পারে সেই দায় সরকার নেবে না আমের জন্য তাহলে আমি বন্ধের পক্ষে না বিপক্ষে সাধারণ মানুষের মতামত তো কেউ নেয় না এই দেশে সাধারণ মানুষকে জিজ্ঞেস করে যে বন্ধ করবো কি করবো না বা কোনো একটা পলিটিক্যাল পার্টি বন্ধ করার এই দশটি ট্রেড ইউনিয়ন মিলে বারো দফা দাবি তৈরি করেছে বহু আগে বন্ধের ডিসিশন হয়েছে প্রায় ছ মাস আগে বন্ধের ডিসিশন হয়েছে এবং সেই অনুযায়ী পলিটিক্যাল প্রচার চলছে কিন্তু কোথায় সাধারণ যে মানুষ সেক্টরগুলিতে

আমাদের দেশে ব্যাপারটা হচ্ছে এত নিরন্ন মানুষ এত হাঘরে মানুষ হা ভাতে মানুষ যে এই নিরঙ্গের নিরন্নের দেশে উলঙ্গের দেশে মানুষ দুমুঠো ভাত চায় দু মুমুঠো ভাত একটু শান্তি আমার মেয়েটা এই যে রাস্তায়ের কাছে পড়তে পারে। এইটুকু শুধু সরকারের কাছে আমরা মানে প্রত্যাশা কমতে কমতে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি যে ফাইভ ফান্ডামেন্টাল রাইটস আহার বস্ত্র বাসস্থান খাদ্য চিকিৎসা এবং শিক্ষা টিক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে এগুলো আমরা চাই না আমরা এখন চাই ঘরের ছেলেটা ঘরের আমাদের আমরা যেন যেটুকুই আমি রোজগার করি সেটা যেন আমি শান্তিতে খেতে পারি বাড়িতে এসে আমার বাড়ির মা বোনরা যাতে সুরক্ষিত থাকে সেটুকুও তো রাখা যাচ্ছে না আপনি মানে আপনি এই যে নির্ভয়া কেসের মামলার যদিও আমি একটু বেলাইন হয়ে যাচ্ছি কিন্তু এটা রেফারেন্স যে মানে সাতটা বছর তো লাগলো এখানে কিন্তু প্রথম দিন মানে দুদিনের মাথায় সমস্ত আসামিরা ধরা পড়ে গেছে আর কি আইনের এত লম্বা পদ্ধতি ফলে অনেক মানুষ আইনে আস্থা রাখতে পারছে না আপনি যেটা দরকার আমি যে কারণে কথাটা বললাম প্রসঙ্গটা টানলাম সেটা হচ্ছে সাধারণ মানুষের চেতনার তৈরি করা রাজনৈতিক দলগুলির সবচেয়ে মানে প্রাইম অ্যাসাইনমেন্ট বলে আমি মনে করি মানুষকে বোঝানো মানুষকে সচেতন করে তোলা সেই জায়গাটা না করে আপনি যে যে কাজগুলি হচ্ছে এতে করে মানুষ আরো বেশি হচ্ছে এই সমস্ত প্রোগ্রাম এগুলি মানুষকে বিভ্রান্ত করছে এই আপনি ক্ষমতা থাকলে এক কথা বলছেন ক্ষমতার বাইরে গেলে আপনি সম্পূর্ণ অন্য কথা বলছেন ঠিক আছে তো ঘটনা হচ্ছে আপনি ফলে আমাদের ভূমিকাগুলিও খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে আপনি হয়তো তিনশো সত্তর সাপোর্ট করছেন আপনি হয়তো তিন তালাক সামর্থ করছেন না আপনি হয়তো এটা করছেন তাহলে আপনি সকালে বলবেন আপনি তো সকালে এটা করলেন বিকালে এটা করছেন না দুপুরে এটা করছেন একটা সরকারের সবগুলি নীতি খারাপ হতে পারে না আপনি ডেমোক্রেটিক মানুষ হিসাবে আপনি পাঁচটা সমর্থন করে তিনটা সমর্থন করেন এরকম বলতে পারবেন না আপনার পুরো উত্তর মেরুতে থাকতে হবে অথবা দক্ষিণ মেরুতে থাকতে হবে অবস্থান আলাদা করে দেওয়া হচ্ছে কিন্তু এইবার আপনাকে পেট্রোলাইজ করবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আপনাকে সুশিক্ষিত

আপনি আপনার পরিবারকে জানেন যে আপনি গতকালকে হগম করেছি নিজের পিঠ বাঁচাতে মানিকবাবুর কাছ থেকে আমি নিজেকে বাঁচাতে এইবার আমি বিপ্লববাবুর কাছ থেকে পিঠ বাঁচাবার জন্য আমি আমার সংসারটা বাঁচাবার জন্য আমি এটা করব এটা কেউ দিতে পারছে না মানিকবাবু বা বিপ্লববাবু বা আদিত্য যোগী বা মমতা ব্যানার্জি বা কেউ যে কেউ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রশক্তি মানুষকে যেমন পুলিশ লিখে রাখে আমরা আপনার বন্ধু কিন্তু গেলি আপনার সঙ্গে এই ভাষায় কথা বলবে যে আপনি বন্ধুত্ব তো বন্ধুত্ব বন্ধুর ডেফিনেশনটা বদলে যাচ্ছে আপনি লিখে রাখলেই তো হবে না তো আপনি ডেমোক্রেসির কথা বলছেন সেবক বিপক্ষে কেউ যাচ্ছে এই কিছু একটা ছেলে বলল ওকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে ওকে মুখ ঢুকিয়ে দেবে আপনার পূর্ণ গণতান্ত্রিক অধিকার আছে যে আপনি কাকে সমর্থন করবেন কাকে সমর্থন করবেন আমি আপনাকে সঙ্গে কথা বলবো না আমি রঘুর সঙ্গে কথা বলবো না কালকে আপনার সঙ্গে কথা বেশি বিষব একজন লোক আমাকে পানিশমেন্ট দু দুই থাপ্পড় লাগিয়ে দেবে বা আপনার সঙ্গে কথা না বলে আপনি থাপ্পড় লাগিয়ে দেবেন ইজ ইট আওয়ার সোসাইটি এটা তো আমাদের ভারতীয় সভ্যতা ছিল না কি মুদ্রা কথায় ফিরে যান ওই জায়গাতে ধর্মঘট বলুন আর সাধারণ রাজনীতি বলুন আপনাকে ধমুক দিয়ে কাজটা করিয়ে নেওয়া আমি যতক্ষণ ক্ষমতা থাকবো কখনো কনসেশন কখনো ধমুক এই রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট এই দুটোকে তালে কাজে লাগে আমার কাজটা আমি বুঝে নেবো

অ্যাডভান্স আপনি ভুলে যাচ্ছেন আপনি ভুলে যাচ্ছেন যে আমি যে কাজটা করতে এসেছি আমার এই সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে এদের শুভেচ্ছা নিয়ে এদের সহযোগিতা নিয়ে আমার কাজটা এগিয়ে যেতে হবে আপনি আমি আবার বলছি আকবর ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট আকবর ভারতবর্ষের ঠিক আকবরের আমলেই ভারতবর্ষের পরিধি সবচেয়ে বেশি বিস্তৃত বিস্তৃত হয়েছিল আপনি ইলাহির মতো একটি সর্বধর্ম সমন্বয়ের মতো একটা ধর্ম উনি আলাদা করে তৈরি করেছিলেন অথচ কোনোদিন উনি স্কুলে যাননি কোনোদিন পড়াশোনা করেননি কোনো মাস্টার মশাই রাখা হয়নি কারণ ওই পার্টিকুলার সময়টাতে হুমায়ুন দিল্লি থেকে বিতাড়িত হয়েছিল শের শাহ শ্বশুরির তো ফলে এই যে একটা লোক আপনি যখন রাজত্ব করলেন ওর সময় এই যে নবরত্ন তুলে আনা হলো মানে শ্রেষ্ঠ মানুষগুলিকে তুলে আনা হলো সেই টোটোর মোহর থেকে আরম্ভ করে সমস্ত লোকগুলিকে চারপাশে জড়ো করা হলো তার মানে কি ইউ টু কালেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যান ফর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক আপনি এই সমস্ত লোকগুলির সাহায্য হবে সমাজে যারা ক্রিম আছে আপনি প্রতিশোধের চোখ মেলে তাকালে তো আপনি আপনার হাতে পুলিশ আপনার হাতে এখন এই এই জায়গাটা এখান থেকে আমরা কেন রাজতন্ত্রের যে পদ্ধতি সেটা কেন বিসর্জিত হলো আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আছি আপনি খুব ঘন ঘন শুনবেন যে রাজধর্ম পালন করছি এরকম বলছে রাজধর্ম মানে রাজতন্ত্রই নেই তো রাজধর্ম কি প্রশ্ন আছে রাষ্ট্র পরিচালনার যে রাজনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালনার যে নীতি তা হচ্ছে রাজনীতি এটা কিন্তু মানে নীতি নয় নীতি রাজার সময় ছিল আজকের দিনে রাজনীতির ডেফিনেশন হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতি আপনি রাজধর্ম পালন করছি বলবেন না কেউ। এটা আপনি বলুন যে আমি রাষ্ট্র পরিচালনার যে নীতি সেটা আমি অনুসরণ করছি রাষ্ট্র পরিচালনার নীতি অনুযায়ী এটা আমার কর্তব্য একজন আপনি সেটা করুন নাহলে আপনি রাজা ভাব ধরে ফেললে তো মুশকিল হ্যাঁ এখন মুশকিল হয়ে যাচ্ছে এই জায়গাগুলিতে গিয়ে জনগণ যারাই ছিলেন যিনি আগে ছিলেন বা আরো এর আগে ওনার আগে যিনি যারা ছিলেন পরে যারা আসবে আমরা কোথায় যাচ্ছি আমরা ক্রমশ তুলেই যাচ্ছি কেমন আমরা এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে ধর্মঘটকে যদি আপনি পুনর্মূল্যায়ন করেন আমি ফিরে যাই আমার প্রসঙ্গে ধর্মঘটে যদি আপনি পুনর্মূল্যায়ন করেন দেখবেন যে আজকের দিনে ধর্মঘটটা দিয়ে না আপনি কিছু বুঝতে পারবেন

আপনি কালকে একটা রিক্সা বসে একটা মাইক নিয়ে বলে দেন বলে অন্তত কিছু দোকান বন্ধ হয়ে যাবে কারণ কি করবেন আপনি কে কোন খোলা থেকে মানুষ খুব ভীত মানুষকে ভীত ভয় থেকে পরিত্রাণ করুন আতঙ্ক থেকে পরিত্রাণ করুন মানুষকে সুস্থতা দিন মানুষ বাঁচতে চায় সুস্থভাবে আপনার কাছে আসি সানী যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে রিলেটিভ আজকে মিশ্র না সাকসেস দুপক্ষ কিন্তু দুপক্ষ জনগণকে বিবৃতি দিয়ে ধন্যবাদ জানাবেন যারা স্ট্রাইক ডেকেছেন তারাও বলবেন যে জনগণের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন বিশাল সাকসেস বিরোধী দল বলবেন যে একেবারে প্রত্যাখ্যান করেছে আমি জাস্ট একটা রাস্তার দুটো প্রান্তের কথা আপনাকে জাস্ট আপনার সামনে দেখাচ্ছি আপনি হয়তো আজকে দেখেননি বা দেখ দেখে থাকতেও পারেন দুর্গাচুমণি থেকে যে রাস্তাটা স্ট্রেট গিয়ে বটতলা অব্দি ঠেকলো এই রাস্তাটার দু প্রান্তে দুটো বড় মার্কেট কেউ যদি সকালবেলা এই দুটো মার্কেটের মধ্যে যায় দুটো মার্কেটের একেবারে ভিন্ন চরিত্র একেবারে ভিন্ন চরিত্র তো সানিধবাবু বলছেন যদি কোনো লোক বর্তলাতে যায় তার স্ট্রাইক সম্বন্ধে একটা ধারণা হবে কোন লোক যদি দুর্গা মার্কেটে যায় আজকের স্ট্রাইকের প্রত্যাখ্যান সম্বন্ধে একটা ধারণা একদম ধারণা হয়ে যাবে যদিও শুধু যায় কিন্তু দুটোতে গেলে তার মিশ্র প্রতিক্রিয়া হবে তাহলে উদাহরণ আপনাকে ভিজুয়ালাইজ করার জন্য দিলাম আপনি কি বলবেন এই স্ট্রাইকটা যারা দুর্গা এলাকার লোক তারা প্রত্যাখ্যান করেছেন আর বর্তলা এলাকার লোক তারা গ্রহণ করেছেন যেটা মানুষের স্বার্থে বর্তলার লোক আর মানুষ বিরোধী হচ্ছে দুর্গা এলাকার লোক বলবেন না 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 এরকম সানিদা যেটা বলেছে সন্দিদা বা আপনি যেটা বলার চেষ্টা করেছেন বর্তলাতে প্রতি সময় একটা করে গন্ডগোল হয় এটা কিছু কিছু জায়গা রয়েছে আগরতলার পয়েন্টে চন্দ্রপুর বর্তলা নাগের জোলা এরকম কিছু গুলো মানে ব্ল্যাক স্পট বলা যায় রয়েছে যেগুলো যে পলিটিক্যাল পার্টি যখনই বন্ডাকে কিছু না কিছু ঝামেলা হয় তারপর দোকান বন্ধ রাখতে হয় আলটিমেটলি এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন যেটা বন্ধের যারা ইয়ে করে যে এখানে হঠাৎ করে দোকান আক্রমণ হলো এই যে বর্তলা সুপার মার্কেটে ছোট ছোট দোকানদাররা রয়েছে একটা ইনসিডেন্ট হলো বা একটা ঘটনা হলো ভাঙচুর হলো গন্ডগোল হলো

বাজে এলাকায় যদি আপনি আগরতলা এসে ওঠেন আপনি দিল্লি থেকে এসছেন বা কলকাতা থেকে এসছেন আগরতলাটা বাজে এলাকায় যদি এসে ওঠেন আপনি ফিরে গিয়ে বলবেন একদম বাজে অবস্থা খুব বাজে বাজে শিক্ষিত এলাকায় গিয়ে ওঠেন সেখান থেকে ফিরে গিয়ে আপনি বলবেন সেই অন্ধের হস্তি দর্শনের মতো দেখলে হবে কেমন আপনি যে জায়গাটা দেখছেন সেই জায়গাটা আপনার তুলনামূলক ভাবে বিচার করতে হবে পুরো আগরতলা ঘুরতে হবে আপনি নির্বাচনের সময় দেখবেন উদয়পুর থেকে কে আসে উদয়পুরের অবস্থা কিরকম জিজ্ঞেস করবেন স্বাভাবিক টেন্ডেন্সি দেখি হ্যাঁ স্বাভাবিক আপনি উদয়পুর থেকে লোক এসেছে বা কাঞ্চনপুর থেকে লোক এসেছে কেউ তোমাদের কাঞ্চনপুরের অবস্থা কিরকম আরে ও কি করে জানবে টোটাল কাঞ্চনপুরের অবস্থা কিরকম

বন ডেকেছেন বা স্ট্রাইক ডেকেছেন জেনারেল স্ট্রাইক ডেকে সাধারণ মানুষকে এখন দেখুন কর্মচারীর দাবি নিয়ে বা আমার আপনার পেশাগত দাবি নিয়ে কিন্তু ওই বনটা না এই বন্ধ ওই বন্ধে কেন আমরা এফেক্টেড হবো বা এই বন্ধকে আমরা কেন সমর্থন করব যেখানে যারা এফেক্টেড হচ্ছে যাদের দাবি নিয়ে করা হচ্ছে যে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বা অন্যান্য মানে লেবাররা যেখানে কাজ করছে শ্রমিকরা যেখানে কাজ করছে এফেক্টেড হচ্ছে এই সেক্টরগুলিতে তুমি ধর্মঘট ডাকতে পারো পাঁচ ঘন্টা চার ঘন্টা বা তিন ঘন্টার প্রতি ধর্মঘট এ হোলিয়া ডেফিনেটলি আমি যেটা বলতে চাইছি

বন্ধের জিনিসটা যাদের যে স্বার্থ নিয়ে যার যে সেক্টর নিয়ে বন্ধের দাবি নিয়ে বন ডাকা হচ্ছে ওইখানে সীমিত করে দিলে ওইখানে লিমিটেড করে আমরা যখন আইনজীবীরা পেরিস্টাই করি আমরা কি বলি আগরতলা শহর বন্ধ থাকবে

বহু লোক জানেন না আরকি সাধারণ মানুষ এই দাবিগুলি সম্পর্কে তার জন্য আমি কেন স্কুলে গিয়ে বা অফিসে গিয়ে কেন মার খাবো বা না গিয়ে কেন আমি ক্ষতিগ্রস্ত সরকার মানে রক্তচক্ষর সামনে সামনে করবো কোনটাই যুক্তিগ্রাহ্য নয় আর কি এটাই সেটাই বলার এবং ত্রিপুরা রাজ্যে যেটা আমি দেখেছিলাম যারা বন ডেকে নেতা বলছিলেন যে এই বারো দফার দাবির সাথে ত্রিপুরা রাজ্যের বাইশ মাসের শাসনের অপশাসনের সেটার বিরুদ্ধে মানুষ এই বন্ধে সারা দিচ্ছে বলেছে আমরা পিকেটিং করবো না আমাদের সিদ্ধান্ত পিকেটিং এ যাব না আমরা কিন্তু যাবেন না এটা এদের নীতিগত অবস্থান হয়তো মারপিট মারপিট করা মেবি তো আমার বক্তব্য হচ্ছে বাইশ মাসের রিসেন্টমেন্ট নিয়ে যদি বন্ধের সাথে তুমি ইনক্লুড করে মানুষকে বিভ্রান্ত এটা একটা বিভ্রান্ত করা মানুষকে

সবার কাছে ছড়িয়ে যাচ্ছে এরকম কন্ডগুল হচ্ছে স্বাভাবিক সানিদ্ধুল হচ্ছে আমার কি আমি আমি রঘুনাথ মুখার্জি সন্দীপ দত্ত চৌধুরী সান্নিধ্য আছে একদিন পিকনিক মুডে কিন্তু বন্ধ মানেই হলো এখন মানে নাইনটি নাইন পার্সেন্ট হলো পিকনিক মুড

মানুষকে যে যে মানুষ যে যে শ্রেণীতে আছে যে যে ক্লাসে রয়েছে তাদের যে সমস্যাগুলি যদি মুভমেন্টই করতে হয় বন্দি রাখতে হয় একটা সেক্টর অনুযায়ী তোমরা বন্ধ এজ এ হোল আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে আপনার কথা এবং বক্তব্যের পর সেটা হচ্ছে আসলে বেসিক্যালি অল দিস থিংস আর পলিটিক্যাল এগুলো কোনোটি মানুষের পলিটিক্যাল এবং আইবাস এবং নিজের শক্তি করা মানে আমি মন্ত্রের জানান দেওয়া একদম আমি জোর করে দোকান খোলাচ্ছি জানান দেওয়া যে আমি আছি আমি আছি আমি নেই বেদনা আমি আছি এই তো আপনি বললেন না এটা আমরা আগেও দেখেছি যারা এখন বন ডেকেছেন তারা যখন সরকারে ছিলেন যখন আর বিরোধীরা বন ডাকতেন এর মাইক নিয়ে বাজারে গিয়ে দোকানে দোকানে বলতেন কালকে দশটার মধ্যে দোকান খুলতে হবে না খুললে কিন্তু ইউনিয়নে ইউনিয়ন বললে দিতে ঘটনা আনে সাত দিন লাইন দিন লাইন এখন রংটা পরিবর্তন হয়েছে তো পরিবর্তন তো হয়নি না আমাদের রাজ্যের ক্ষেত্রে অবশ্য একটা স্পেশালিটি আছে কারণ এটা তো পাণ্ডব বর্জিত দেশ রাজ্য সেখানে হচ্ছে টোটাল মানে সেট আপটাই সিটু থেকে বিএমএস হয়ে যায় অত রাজ্যে থাকে আপনি বা সানিদা যেটা যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একজন মহিলা এখান থেকে সিদাই মোহনপুর স্কুলে যাওয়াটা তারপক্ষেই ধরুন আপনি যদি ছিঁড়ে ফেলে আপনাকে স্কুলের সামনে বা আপনার অফিসের সামনে না তো আপনার এক কিলোমিটার আগে ছেলে আছে নিরস্ত্র ছেলেই দাঁড়িয়ে আছে আপনি কালকে দলের আপনি ফিরে এলেন কিন্তু আপনি কিন্তু আপনার অফিসের পানিশমেন্টটা পেয়ে যাবেন দুদিক থেকে

বর্ষুম রতনবাবু প্রেসমিট করে একদম বিশাল একটা পরিসংখ্যান দিয়ে দেবেন যে আমার সদর উত্তরাঞ্চলে এই স্কুলে এই স্কুলে হান্ড্রেড পার্সেন্ট আমার দক্ষিণাঞ্চলে এই স্কুলে এই হান্ড্রেড পার্সেন্ট তারপর হয়তো আরেকজন বলবেন আমার ডিপার্টমেন্টে হান্ড্রেড পার্সেন্ট

এবং অন্যান্য জিপ সেগুলি চলো না কেন এবার আপনি আপনাকে চলতে হবে আপনি একটা মানুষ আপনার সরকার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে একটা মানুষকে আরো বেশি দেশপ্রেমিক করে তোলা টু মেক হিম মোর কমিটেড টু হিজ গভর্নমেন্ট অ্যান্ড টু the কান্ট্রি আপনি সেটা না করে আপনি যদি কমলাগুলো থাকে ভয় দেখাতে থাকেন হিউল রিভল্ট আপনার বিরুদ্ধে সে রিভল্ট করবে এবং যেটা হচ্ছে আর কি আর এতে করে এই প্যানিকড হয়ে লোকগুলো আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে এই এই জায়গাটা সরকারকে বুঝতে হবে যে আমি মানুষকে ভয় দেখিয়ে কিছুই পাওয়া যায় না ভয় কাউকে কেউ পায় না ভয় পাওয়ার দিনকাল শেষ হয়ে গেছে আর সব মানুষ তো আমরা তো ক্ষুদিরামের বাচ্চা তো ভয়টাও আমরা কম পাই বুঝতে পারছেন তো তো ভয় টয় মানুষ আপনি যতই ভয় দেখাবেন তত মানুষ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে আপনার বিরুদ্ধে ফলে ভয় না দেখে ডেমোক্রেটিক্যালি আপনি ওদের চালান আপনার মধ্যে যদি ভালো কিছু থাকে মানুষ অবশ্যই আপনাকে সমর্থন করবে আপনার টাকা বন্ধ সমর্থন বা প্রত্যাখ্যান দুটোই করবে আপনার সেটা আপনার প্রতি ভালোবাসাই করবে একেবারে শেষ প্রশ্ন রঘুনাথ আজকের যে বন্ধ আমরা অনেকক্ষণ আলোচনা করলাম বন্ধের এই দিক এই পার্ট ওই পার্ট মানুষের কি এফেক্ট হবে মানুষের কিভাবে নিলেন আলটিমেটলি কি আপনি মনে করেন জাস্ট খুব সংক্ষিপ্ত আমাদের সময়ও খুব কম যে এ বন্ধ কর্মনাশা না মানুষের না ডিফাইনেটলি আস্কি বল অ্যাজোন ডেটা আমরা কনফাইনড আস্কের ডেটে না মানুষের বন্ধ কোনো पॉलिटिकल পার্টির দাবিগুলো আবি ব্যক্তিগতভাবে মনে করি একটা এই বন্ধ একটি দিনের অবচয় এটা মানে কর্মক্ষণ কর্মক্ষণ দিনের একটা অপচয় হলো এবং প্রান্তিক অংশের যারা মানুষ গরিব শ্রেণীর যারা মানুষ রয়েছে এটা ঠিক যারা বলেন কর্মনাশা বন যে সরকারি দলে যারাই থাকুক বা রাজনৈতিক দলে যারাই থাকুক তিনশো চৌষট্টি দিন কিন্তু এই প্রান্তিক মানুষের খবর নেন না ওরা খান কি খান না একদিন বন্ধের জন্য কর্মনাশা হয়ে এটা ঘটনা কিন্তু একজন এই সমাজের মানুষ হিসাবে এই মানে সোসাইটির একজন মানুষ আমার মনে হয় যে কোনো পলিটিক্যাল পার্টি কোনো মানে এইভাবে মাস লেভেলে বন এবং যে বন্ধের কজ সাধারণ যাদের জন্য টাকা হলো তারা জানলো না বুঝলো না বুঝতেই পারলো না এবং সেইখানে একটা নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি করা শাসক বিরোধী আমার মনে হয় এগুলির দিকে আরো কেয়ারফুল হওয়া উচিত এবং পাশাপাশি শাসক দলকেও বিশেষ করে আমি সরকারি কর্মচারীদের কথা বলবো

কিন্তু দেখা গেল যে ভদ্রলোক এখানে বা ভদ্রমহিলা এই তার কর্মস্থলে যেতে পারেননি উনি শাসক দলেরই মানে বন্ধের বিরোধিতা করছেন কিন্তু ধরে হবে আমাদের এখানে যেহেতু উনি যাননি সুতরাং বন্ধের সমর্থন করছেন ওনাকে ইয়ে

অতি বিপ্লবী হয়ে উনি অফিসে যাননি এবং পরবর্তীকালে উনি শাস্তির মুখোমুখি হয়েছেন যে হোক সেটা আমি বলছি মানে হয়েছে মুখোমুখি হওয়ার পর যখন তার দলকে জানিয়েছে আমি কিন্তু হতে যাচ্ছি তখন সেই দলের অভ্যন্তরে কথা হয়েছে সে আরেক কিসের জন্য এই এর জন্য ওকে শাস্তি নেই অন্য কোথাও অন্য অন্য ঘটনা আছে তো আপনি একজন ব্যক্তি আমাদের সমাজে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু এরকম নয় আপনি এখানে একজন ব্যক্তির ব্যক্তিগত যে সমস্যা তার কোনো দামই আমাদের দেশে নেই আপনি একটি লোক ভেজালে পড়ে গেলেন কালকে কোনো না কোনো কারণে আপনার একজন আত্মীয় কিডন্যাপ হল তখন আপনি বুঝতে পারবেন আপনি কোন চ্যাপ্টারের মধ্যে আপনি কত অসহায় আপনি এমনিতে নর্মালি খাচ্ছেন যাচ্ছেন সিনেমা যাচ্ছেন অভিষেক রেস্টুরেন্টে গিয়ে ওয়াইফ নিয়ে খাচ্ছেন আবার সিনেমা যাচ্ছেন ঘুরছেন কালচার সব ঠিক আছে আপনি ভিড়ের মধ্যে আছেন কিন্তু যেই মাত্র আপনি বিপদে পড়বেন সব এবং এটা যদি কোনো কারণে সরকারি কোন লোক যদি যুক্ত থাকে তাহলে একা পড়ে যাবেন তেমনি করে বলছি আপনি যে অফিসে গেলেন এবং বা গেলেন না এই কারণে যদি আপনি যে পানিশমেন্টের মুখোমুখি হবেন আপনার নিজের দলে তো সেটা বিশ্বাস করছে না যে এই কারণে আপনার উপর শাস্তি এসছে বলছে আমি তো একদম সত্য কথা বলছি ওকে বলছে না এই কারণে না অন্য কারণে কোনো লটঘট আছে অন্য কোথাও এই কারণে ওকে পানিশমেন্ট দিয়েছে এই কারণে দেনি তো আপনার মুশকিল হচ্ছে আপনি টার্গেটেড হয়তো ঠিক একই কারণে সরকার আপনার উপর এই মুহূর্তে পানিশমেন্ট নামিয়ে আনবে না আগামী দিন কোনো কারণে আপনি হয়তো মিনিমাম করলেন। আপনার ওই কারণে শাস্তি তাহলে সরকার যদি এমনি থাকে একটা মাস্টার মশাই ক্লাসের একটি ছাত্র বা দশটি ছাত্রকে যদি এভাবে টার্গেট করে বসে থাকে যে কোনো না কোনো তোমাদের আমি বোধহয় ফার্স্ট টার্মিনাল হোক সেকেন্ড টার্মিনাল হোক এনুয়েল এ হোক কোথাও না কোথাও আমি তোমাদের পাবো সে পেতেই পারেন শিক্ষক মশাই তো ওরাতে অনেক সুযোগ রয়ে গেছে আপনার সঙ্গে ছাত্রের সম্পর্ক তো এই জায়গায় না আপনি একজন মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে আপনার রাজ্যের সিটিজেনদের সম্পর্ক এই জায়গায় না বা আপনি একজন বিরোধী দল নেতা আপনার সঙ্গে আপনার দলের ফলোয়ারদের সম্পর্ক এই জায়গায় না আপনি ভালোবেসে আপনি সেটা করুন আপনি যেটা রঘুকে জিজ্ঞেস করছিলেন যে কি করা উচিত এটার অল্টারনেটিভ তো আমরা বলে দেব না রাজনৈতিক দলগুলিকে ঠিক করতে হবে যে দেশের প্রকৃত অবস্থাকে অনুধাবন করেন কারণ এটা তো দাবি করেন যে দেশের প্রকৃত অবস্থা এরা অনুধাবন করেন তাহলে অনুধাবন যদি করে থাকেন আমি তো বলবো যে দু বছরের মাথায় যে স্ট্রাইকটা করে না সেটা হচ্ছে দেখা টেম্পারেচারটা কোন জায়গায় আছে আপনি এই এই জায়গাটা কেন করতে চাইছেন আপনার ক্ষমতা থাকলে আপনি নিজে টেম্পারেচার মাপুন সাধারণ মানুষগুলিকে আপনি গ্রাম দেশে একটা ব্যাপার আছে জানেন আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করছি গ্রাম দেশে যখন চোর চুরি করতে আসে তখন সাধারণত কি করে শীত কেটে সিদ দিয়ে নিজে ঢোকে না কিন্তু একটা হাড়ির মাথায় কালো রং করে একটা ডান্ডার মাথায় হাড়িটা লাগিয়ে এরকম করে শীতের ভিতর দিয়ে গৃহস্থের ঘরে ঢোকা তো গৃহস্থ যদি জেগে থাকে যেই দেখলো ওটা কালো হাড়ি ঢুকছে আর হাড়ি বুঝতে পারছে না ওর ধারণা মানুষ ঢুকছে ও ধুম করে বাড়ি দিল হাড়ি ভেঙে গেল চোর পালিয়ে যাবে এখনো যে জেগে আছে না না গৃহস্থ জেগে আছে এখন ভিতরে ঠিক হবে না আর যদি হাড়িটা নেগেছে অনেকক্ষণ দেখা যায় যে কেউ কিছু করছে না তার মানে গৃহস্থ ঘুমিয়ে আছে এইবার ঢোকো তো এই ধরনের স্ট্রাইকগুলো আমার মনে হয় এই ধরনের একটা কনফার্মারি টেস্ট এটা এসি টেস্ট যে দেখা যায় সরকারের কি অবস্থার মধ্যে আছে সরকার যদি একেবারে ঘুমিয়ে থাকে তারপর আরো একটা আমরা এগোবো কিন্তু সেটা সাধারণ ব্যবহার না করে মানে মানে পাতিল ব্যবহার করে আপনি তো সরাসরি হাজার হাজার মানুষকে ব্যবহার করছেন তো এই মানুষগুলি যদি এই মানুষগুলির উপর যদি কোনো কারণে সরকার পেনাল্টি নামিয়ে আনে পানিশমেন্ট নামিয়ে আনে তখন আপনি আরেকটা উপাদান পেয়ে যাচ্ছেন আরেকটা লড়াইয়ের তো কতদিন কাহাতক আমরা একবার মানে সিংহুর নন্দীগ্রাম নিয়ে বুদ্ধবাবুর বিরুদ্ধে লড়াই করব একবার ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই করব একবার জেএনইউ নিয়ে মোদীর বিরুদ্ধে লড়াই করব আমরা খালি লড়াইয়ের মধ্যেই সাধারণ মানুষ একবার আপনারা একবার ক্ষমতায় আসবেন এ কিছুদিন থাকার পরে টাইডেনি করবেন আপনাকে সরাবো একে সরাবো কত সাধারণ মানুষকে একটু শান্তি দিন না এটাই একেবারে শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি আজকে সংলাপ থেকে আমরা যে আলোচনা করলাম রঘুনাথ বাবু এবং সানিদ বাবু আমরা আলোচনাতে একটা যদি আমরা এক কথায় প্রকাশ করি এক কথায় যদি প্রকাশ করে বলি যে সত্যিকার অর্থে একটি দিন হয়ে গেল সত্যিকার অর্থে আমরা সংলাপের তরফ থেকে বলবো সরকার যেহেতু বলেন যে তারা গ্রাউন্ড রিয়েলিটি অ্যাপ্রিসিয়েট করেন ইভ্যালুয়েট করেন সেক্ষেত্রে সরকারকে ভাবতে হবে কিংবা বিরোধী দলকে ভাবতে হবে যারাই বন সমর্থন করেন বা বিরোধিতা করেন যে বিকল্প ব্যবস্থাটা কি যে সাধারণ মানুষকে আর যাতা করে ফেলবেন না দয়া করে রাজনীতির নামে মানুষ আন্ডার কম্পালশন বিশেষ করে সরকারি কর্মচারী এবং শ্রমজীবী অংশের মানুষরা আন্ডার কম্পালশন তাদের কিছু কাজ করতে হয় কিংবা কিছু কাজ করা থেকে তারা বিরত থাকতে হয় এই পরিস্থিতি থেকে মুক্তি দিন রাজনৈতিক দলগুলো নতুন করে ভাবুন আপনাদের আন্দোলন আপনাদের লড়াই আপনাদের সংগ্রাম সেটা আপনাদের কিন্তু সাধারণ মানুষকে নিয়ে এভাবে টানা হ্যাঁসরাটা বন্ধ হওয়া উচিত এটাই আমাদের সংলাপের তরফ থেকে শাসক দল এবং বিরোধী দলের কাছে বিনম্র নিবেদন দেখতে থাকুন